আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার 80% কাজ করে থাম্বনেলের উপরে। আমি এখানে কিছু থাম্বনেল আপনাদের সামনে সাজেস্ট করতেছি, দেখেন এই থাম্বনেলগুলোর ভিতরে যদি কোনো একটি থাম্বনেল আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। এখান থেকে একটি থাম্বনেল আপনাদেরকে বানিয়ে দেখাবো, মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন। তারপরে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যখন ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করবেন তখন থাম্বনেল ব্যবহার করতে পারেন। ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে দিই, যখন আমরা ইউটিউবে আসি অথবা ফেসবুকে আসি, আমরা যখন কোনো ভিডিও দেখি আপনি খেয়াল করবেন, আপনার নিজেরটাও যদি লক্ষ্য করেন, যে শুধুমাত্র থাম্বনেলের উপরে ক্লিক করেই কিন্তু আমরা ভিডিওটা দেখি। মানে প্রথম আমাদের সামনে থাম্বনেলটা আসে, আমরা থাম্বনেলটা দেখি, তারপরে যে আমাদের টাইটেলের উপর নজর পড়ে। কিন্তু আমি একটা জিনিস হিসেব করে দেখলাম যে থাম্বনেল যদি ভালোভাবে আপনি তৈরি করতে চান অনেক সময় মোবাইল থেকে কম্পিউটারে শিফট হওয়ার প্রয়োজন পড়ে। তো আমাদের সবার কাছে তো কম্পিউটার নেই, আমি আপাতত দৃষ্টিতে এটা ধরে নিলাম। তো চলেন আমরা মোবাইলে শিফট হয়ে যাবো, সেখান থেকে আমরা প্রফেশনালভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করে নিব। যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর সাবস্ক্রাইব করে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। বাম সাইডে হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রমোশন চলতেছে, আপনারও প্রমোশনের প্রয়োজন পড়লে কমেন্ট করে দিবেন। ওকে, তো আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কীভাবে কাজগুলো করতেছি। আপনি ঠিক এই সেম ওয়েতে যদি করেন তাহলে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। এখানে যদি আমি কথা বলে যদি আপনাদের সাথে যদি স্ক্রিনটাকে মিলিয়ে আপনাদেরকে থাম্বনেল তৈরি করা দেখায় তাহলে আপনার মনোযোগটা সরে যেতে পারে। তো এখান থেকে আমি আমার ভয়েস ওভারটা অফ করতেছি, আপনি স্টেপগুলো ফলো করেন। আর যতগুলো এলিমেন্ট আমি এখানে ব্যবহার করেছি প্রতিটা এলিমেন্ট আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। Oh,
এত দূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চিত আমি বলতে পারি যে আপনি এখন থেকে খুব প্রফেশনালভাবে আপনার মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপরও যদি আপনার কোথাও কোনো কনফিউশন আসে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টটির উত্তর দেওয়ার জন্য। আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। যদি গুগল অ্যাডস থেকে কোনো হেল্পের প্রয়োজন পড়ে ডেসক্রিপশন চেক করে নিতে পারবেন। আমি যেহেতু আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।